এই গরমে কিভাবে ত্বককে ভালো রেখে নিজে সুস্থ থাকা যায় সে সম্পর্কে যদি আমাদের দর্শকদের কোনো পরামর্শ থাকে। প্রথম কথা হচ্ছে প্রচুর পানি খাবেন, প্রচুর পানি খাবেন, তারপরও কথা হচ্ছে প্রচুর পানি যুক্ত খাবার খাবেন। পানিযুক্ত ফল হতে পারে, জুস হতে পারে, অন্য কিছু হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই অপ্রয়োজনে ঘরের বাইরে যাবেন না। আর তৃতীয় কথা হচ্ছে ঘরের বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং সাথে এক বোতল অক্সিজেন রাখবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল গরমে ত্বকের নানাবিধ সমস্যা নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের মুখের ভিতরটা পুরোটাই দাঁত দিয়ে একদম মাড়ি চোয়ালটা পুরোটাই বিন্যাসিত। যদি কখনো একটি বা একাধিক দাঁত যদি না থাকে কারো মুখের ভিতরে, তখন সেখানে নতুন করে দাঁত বাঁধিয়ে দেওয়ার বা তৈরি করে দেওয়ার যে ব্যাপারটা, এটাই কিন্তু প্রতিস্থাপন হিসেবে আসছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।